আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের অনুশীলনের 4 নম্বর অঙ্ক সলভ করব। এখানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেখতে পাচ্ছ। বলা রয়েছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় 54 হলে, অর্থাৎ এই গণসংখ্যা নিবেশন যে সারণীটা দেওয়া আছে এটার গাণিতিক গড় 54। প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো। তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করো। তাহলে চলো আমরা এটি সলভ করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। 4 নম্বরের সমাধান, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের ছক। এখানে যে শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া আছে দেখো, এখানে 0 থেকে 20, তারপর 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। এইটা আমরা এই বরাবর লিখে নিয়েছি, ঠিক আছে। তারপর গণসংখ্যা দেওয়া ছিল 7, 11, P, 9, 13, 7, 11, P, 9, 13। তো গণসংখ্যাকে FI দিয়ে প্রকাশ করা হয়। তো এফ মানে ফ্রিকোয়েন্সি। এখানে আই বলতে আয়ের মান 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এভাবে। যখন F1 তখন গণসংখ্যা এটা, যখন F2 গণসংখ্যা এটা, F3 এর ক্ষেত্রে এটা, F4 এর ক্ষেত্রে এটা, F5 এর ক্ষেত্রে এটা। গণসংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে। 7, তারপর হচ্ছে 11, তারপর 9, তারপর 13, এগুলো যদি যোগ করো তাহলে পাওয়া হচ্ছে 40। তার সাথে এই পি যোগ করে রাখতে হবে, যোগ পি। তাহলে এন এর মান 40 প্লাস পি। এবার শ্রেণী মধ্যমান আমাদের নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমানকে XI দিয়ে প্রকাশ করা হয়। এখানে খেয়াল করো শ্রেণী মধ্যমান কিভাবে বের করবা। 0 আর 20-এর মাঝামাঝি কোন সংখ্যাটা আছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে শ্রেণীর নিম্নমান 0, ঊর্ধ্বমান হচ্ছে 20। নিম্নমান আর ঊর্ধ্বমান যোগ করে 2 দিয়ে ভাগ করলেই শ্রেণী মধ্যমান বের হবে। তাহলে 0-এর সাথে 20 যোগ করলে 20, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 10। একইভাবে 20 আর 40 যোগ করো, যোগ করলে হবে 60, তাকে 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 30। তারপর এখানে 40 আর 60 যোগ করো হবে হচ্ছে 100, 100কে 2 দিয়ে ভাগ করো 50। 60 আর 80 যোগ করো কত হয়, 8 আর 6, 14, 140, তাকে 2 দিয়ে ভাগ করো 70। সেমভাবে 80 আর 100 যোগ করলে হবে 180, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 90। আশা করি বুঝতে পেরেছো কিভাবে শ্রেণী মধ্যমান বের করতে হয়। এবার এই যে গণসংখ্যা FI আর শ্রেণী মধ্যমান XI এর গুণ করে এই কলাম বরাবর লিখতে হবে। 7-এর সাথে 10 গুণ করো, 7 10 70, এখানে আমরা লিখেছি। তারপর 11-এর সাথে 30 যদি গুণ করা যায় তাহলে হবে 330। তারপর পি এর সাথে 50 গুণ করলে 50 পি হবে। 9-এর সাথে 70 যদি গুণ করা যায়, 7 নং 63, অর্থাৎ 630। তারপর 13-এর সাথে যদি আমরা 90 গুণ করি তাহলে 1170 হয়। তো FI XI এর ভ্যালুগুলো আমাদের যোগ করতে হবে। তো FI XI এর ভ্যালুগুলো যোগ করে আমরা কত পাবো? প্রথমে তোমাদের এই যে 70, 330, তারপর হচ্ছে 630 আর 1170 যোগ করতে হবে। এগুলো যোগ করলে পাবা 2200। তার সাথে এই যে 50 পি আলাদাভাবে যোগ দিয়ে রাখতে হবে এখানে। তাহলে সামেশন অফ FI XI হচ্ছে 2200 প্লাস 50 পি। আমাদের কিন্তু গড় দেওয়া আছে X bar equal 54। এই তো দেখো এখানে গড় দেওয়া আছে। আমরা জানি গড় X bar equal summation of FI XI ভাগ n। তো x এর ভ্যালু 54 যেটা দেয়া ছিল সেটা আমরা এই সোজা লিখে নিলাম। তারপর সমান summation of FI XI এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি 2200 প্লাস 50 পি, এটা আমরা উপরে লিখলাম। তারপর নিচে n এর মান দিতে হবে। n এর মান আমরা কত পেয়েছি? 40 প্লাস পি, সেটা আমরা নিচে দিয়েছি। এবার আমাদের আড়াআড়ি গুণ করতে হবে। এখানে 54 নিচে একটা এক কল্পনা করতে পারো। এই কোণার সাথে এই কোণা গুণ করব, এই কোণার সাথে এই কোণা গুণ করব। যে কোনো এক কোণা গুণ করে সমানের এক পাশে, অপর কোণা গুণ করে সমানের আর এক পাশে বসাবো। তাহলে এই যে ৫৪ সাথে ৪০ যোগ পি, এইটা গুণ করি। ৫৪ সাথে ৪০ প্লাস পি। প্রথমে ৫৪ সাথে ৪০ গুণ হবে, তো ২১৬০ হবে। তারপর যোগ চিহ্ন দিলাম, দেওয়ার পর ৫৪ সাথে পি এর গুণ হবে, ৫৪ পি হবে। তো এটা সমানের এক পাশে বসালাম। তো অপর কোণা বাকি থাকলো, এই যে একের সাথে যদি ২২০০ প্লাস ৫০ পি গুণ করো, এই ২২০০ প্লাস ৫০ পি এইটাই হবে। তারপর ৫৪ পি, এইটা বাম পাশে যা ছিল তাই রাখলাম। ডান পাশ থেকে ৫০ পি বাম পাশে নিয়ে আসলে এইটা মাইনাস ৫০ পি হবে। তারপর সমান চিহ্ন দিলাম, ডান পাশে অলরেডি ২২০০ আছে, বাম পাশ থেকে ২১৬০ যদি ডান পাশে নিয়ে যাওয়া যায়, এটা মাইনাস ২১৬০ হবে। এবার ৫৪টা পি থেকে ৫০টা পি যদি বিয়োগ করা যায়, তাহলে হবে ৪টা পি সমান ২২০০ থেকে ২১৬০ বিয়োগ করলে হবে ৪০। 4p সমান ৪০। এখানে পি এর মান বের করব। ৪ গুণ অবস্থা আছে, ৪ ডান পাশে গেলে ভাগ হবে, ৪ দিয়ে ৪০কে কাটলে হবে ১০। তাহলে পি এর মান দাঁড়াইলো হচ্ছে ১০। আমাদের পি এর মান বের করা শেষ। অতঃপর কি করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করতে হবে। তাহলে চলো, সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় বের করা হয় সেটাও তোমরা বুঝতে পারবা এখান থেকেই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ছক, শ্রেণীব্যাপ্তি, এগুলো যা ছিল তাই আমরা লিখেছি। তারপর গণসংখ্যা এফআই, এখানেও আমরা যা ছিল তাই লিখেছি আগের মতোই। তারপর শ্রেণী মধ্যমান, এইটা আমরা মিডলে রেখেছি, ডান পাশে রাখলেও কোনো সমস্যা ছিল না। এখানে অতিরিক্ত একটা কাজ করতে হবে, ধাপ বিচ্যুতি বের করতে হবে। গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ করে এই কলামে লিখতে হবে, এতটুকুই বেশি কাজ। ধাপ বিচ্যুতি কিভাবে বের করে দেখো, এখানে সূত্রটা লেখা হয়েছে, ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই এইচ, এভাবে বের করতে হয়। তো এত কঠিনভাবে প্রত্যেকবার বের করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের শর্টকাট শিখিয়ে দেব, খুব সহজেই কাজটা করতে পারবা। তোমাদের অনুমিত গড়টা ধরে নিতে হবে। তো শ্রেণী মধ্যমান উপরে অর্ধেক রাখবা, নিচে অর্ধেক রাখবা। তাহলে মিডলে পড়লো কোনটা, এই ৫০। তো এই ৫০ হচ্ছে এ এর মান, এই এ হচ্ছে অনুমিত গড়, ঠিক আছে, ওকে। এবার আমাদের ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয় একটা দেখিয়ে দেই, তারপর আমি শর্টকাট শিখিয়ে দিচ্ছি। তো ইউ অন, এর জায়গায় অন দিলাম, তারপর এক্স অন বিয়োগ এ ভাগ এইচ। এক্স অন, এক্স অন কোথায়, এক্স অন হচ্ছে এইটা, এক্স টু এইটা, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ হবে। তাহলে ১০ লিখলাম, মাইনাস এর মান কত এখানে ৫০ ধরে নিচ্ছি, ভাগ এইচ এর মান কত, এইচ মান হচ্ছে এই যে শ্রেণী ব্যবধানটা, এটা পার্থক্য কত, ০ থেকে ২০ পর্যন্ত, কি ২০ না? তাহলে ১০ বিয়োগ ৫০ কত হয়, ১০ বিয়োগ ৫০ মানে হচ্ছে মাইনাস ৪০, নিচে হচ্ছে ২০। এই শূন্য এই শূন্য কাটা, এই ২ দিয়ে এই ৪কে কাটলে হবে ২, সামনে মাইনাস আছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে মাইনাস ২। তো এভাবে কষ্ট করে প্রত্যেকবার বের করার কোনো প্রয়োজন নেই এই ধাপ বিচ্যুতিটা। সহজ সিস্টেম হচ্ছে অনুমিত গড় যেটা ধরে নিছো, এই সোজা ধাপ বিচ্যুতিতে ০ দিবা, তারপর তার উপরে -1 দিবা, তার উপরে -2 দিবা, ০ নিচে 1 দিবা, তারপর হচ্ছে 2 দিবা। এভাবে নিচে যদি থাকতো তাহলে 3 দিতা, অর্থাৎ ০ থেকে উপরের দিকে -1 করে হবে, আর নিচের দিকে +1 করে বাড়বে, এই আর কি। এখন আমরা গুণের কাজটা করি, অর্থাৎ এফআই আর ইউআই। তো এফআই হচ্ছে এটা, তারপর ইউআই হচ্ছে এটা। তাহলে ৭-এর সাথে -2 গুণ করো, -14 হবে। তারপর 11-এর সাথে -1 গুণ করো, কত হবে, -11 হবে। তারপর পি এর সাথে ০ গুণ করো, ০ই হবে, অর্থাৎ ০-র সাথে যাই গুণ করবে ০ হবে। ৯-এর সাথে ১ গুণ করো, ৯-কে ৯। তারপর ১৩-এর সাথে ২ গুণ করো, ১৩ দোকানে ছাব্বিশ। তো এই সব যদি যোগ করো তাহলে পাবা 10। এটা ইউআই হবে। তাহলে সামেশন অফ এফআই ইউআই ইকুয়াল 10। আর এখানে গণসংখ্যা 7, 13, তারপর হচ্ছে 9, 13। এটা তোমাদের একবার যোগ করেই দেখাই ঠিকঠাক আছে কিনা। 11-র সাথে 7 যোগ করলে কত হয়? 18 হয়। 18 তার সাথে 13 আর 9 যোগ করব। 13 যোগ 9, এই তো 40। তো সেই 40 আমরা এখানে লিখেছি, আর পিটা আলাদা করে এখানে যোগ করে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি এই ছকটা তোমরা কিভাবে তৈরি করবে সেটা বুঝে গিয়েছো। এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা বের করতে হবে। দেখো এখানে অনুমিত গড় এ সমান 50, এই তো এটা। আর মোট গণসংখ্যা এন সমান 40 প্লাস পি, এইটা। আর শ্রেণী ব্যবধান এইচ সমান 20। এগুলোর ব্যবধান কিন্তু 20 করে করে। ওকে, গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন, তারপর ইন্টু এইচ। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার সূত্র আসলে। তো এক্স বারের ভ্যালু আমরা জানি হচ্ছে 54, অর্থাৎ গড় হচ্ছে 54। এটা কিন্তু এখানে দেওয়াই আছে, এটা লিখেছি, তারপর সমান চিহ্নটা দিয়েছি। এ এর ভ্যালু হচ্ছে 50, আমরা কিন্তু অনুমিত গড় আমরা ধরে নিয়েছি 50, তারপর প্লাস দিয়েছি সামেশন অফ এফ আই এক্স আই। এখানে এফ আই এক্স আই মানে হচ্ছে এই যে এইটা, এই যে এফ আই ইউআই যেটা ছিল এটাই, হ্যাঁ, 10। তো 10 আমরা এখানে লিখেছি, তারপর এন এর মান কত? 40 প্লাস পি, এই তো এটা 40 প্লাস পি, তারপর ইন্টু এইচ এর মান কত? 20, এইচ এর মান 20। এখানে 54 যা আছে তাই। ডান পাশ থেকে 50 বাম পাশে আসলে হবে -50, তারপর সমান চিহ্নটা দিলাম। এখন এই যে 10-এর সাথে 20 গুণ করো, অর্থাৎ 20 উপরের জিনিস, 10 উপরের জিনিস, উপরে উপরে গুণ করা যায়। 20 10-এ 200, আর নিচে 40 প্লাস পি আছে। এখানে দেখো 54 থেকে 50 বিয়োগ করলে হয় 4, তারপর 240 প্লাস পি। সমানের ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নিয়ে আসছি, বাম পাশের সকল জিনিস ডান পাশে নিয়ে আসছি, এতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এবার আমরা কোণাকুণি গুণ করব। 4-এর নিচে একটা 1 কল্পনা করো। এই কোণা গুণ করে আমরা সমানের ডান পাশে বসিয়েছি, 200-এর সাথে 1 গুণ করলে 200, তারপর এই কোণা গুণ করে সমানের বাম পাশে বসিয়েছি। 40 প্লাস পি আছে, তার সাথে 4-এর গুণ, তো 4-এর সাথে 40 গুণ করলে 160 হবে, আর 4-এর সাথে পি গুণ করলে 4 পি হবে। 4 পি আমরা বাম পাশে রেখে দিলাম। ডান পাশে 200 আছে, বাম পাশ থেকে এই যে 160, ডান পাশে গেলে -160 হবে। 200 থেকে 160 বিয়োগ করলে হবে 40, 4p সমান 40। পি এর মান বের করব, পি এর সাথে 4 গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে ভাগ হবে, 4 10-এ 40। তাহলে পি এর ভ্যালু কত বের হলো? 10। তো আমাদের সত্যতা যাচাইও হয়ে গেল। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করলাম, পি এর মান 10। আবার অন্যভাবে গড় বের করেছি, তখনও পি এর মান 10। অন্যভাবে বলতে এটা জেনারেল নিয়ম, এখানে সেটাকে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিও বলা হয়। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে 5 নম্বর অঙ্ক আলোচনা করব ইনশাআল্লাহ।